তিব্বত নামটি বলা বা শোনার সাথে যে আরেকটি শব্দ মনে চলে আসে তা হচ্ছে নিষিদ্ধ। বিশ্ববাসীর কাছে তিব্বত এর রাজধানী লাসার পরিচিতি যথাক্রমে নিষিদ্ধ দেশ এবং নিষিদ্ধ নগরী হিসাবে। কিন্তু কেন তিব্বত বা লাসাকে নিষিদ্ধ বলা হয় তা অনেকের কাছেই অজানা, আর তাই সবার মনেই রয়েছে তিব্বত সম্পর্কে জানার কৌতূহল। চলুন তাহলে জেনে নেওয়া যাক নিষিদ্ধ নগরীর রহস্য সম্পর্কে। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসাবে স্বীকৃত নয়, এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও অনেক তিব্বতি একে চীনের অংশ মানতে রাজি নয়, আর এই কারণে 1969 সালে তিব্বতীরা দলাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্ব অধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। বহির বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ তিব্বত। নিষিদ্ধ দেশ হিসাবে তিব্বতের পরিচিতির মূলে রয়েছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ, বহির্বিশ্ব থেকে এর বিচ্ছিন্ন অবস্থান, বিদেশিদের প্রবেশ অধিকার না থাকা, লামাদের নিয়ম কানুনের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া। এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রবেশ অধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিধারণ করতে সক্ষম হয়নি, আর এই সবকিছু মিলিয়ে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসাবে। তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। বছরে 8 মাস বরফে ঢেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয়। উচ্চতার কারণে এই সকল স্থানে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর, প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। তিব্বতের রাজধানী লাসা থেকে গোবি মরুভূমির দূরত্ব মাত্র 100 কিলোমিটার। একদিকে মরুভূমির রুক্ষতা আর অন্যদিকে হিমালয়ের দুর্ভেদ্য দেয়াল তিব্বতকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। যোগাযোগ ব্যবস্থার অপূলতা এবং বিপজ্জনক আবহাওয়ার কারণে মানুষ তিব্বত ভ্রমণে আগ্রহ দেখায়নি, ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে যায়। তারপর 1980 সাল থেকে তিব্বত ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও ভ্রমণের নিয়ম কানুনের কঠোরতা কিছুটা রয়েই গিয়েছে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। একে নিষিদ্ধ নগরী বলার পেছনে রয়েছে অনেক কারণ। লাসা শব্দটির অর্থ ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দলাই লামার অবস্থান লাসার পোতলা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসমক্ষে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার এর ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের পূর্বে পর্যন্ত বাইরে কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির, যেগুলো ভেতর প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ। এমনকি এখানে 4000 ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে। ধর্মীয় অনুভূতি জড়িত থাকা ও নিরাপত্তা জনিত কারণে বহুকাল ধরে লাসায় বহির্বিশ্বে কারো ঢোকার অনুমতি ছিল না, ফলে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটিকে ঘিরে জনমনে তৈরি হয় রহস্যময়তার। জনসাধারণের জন্য প্রবেশে নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসাবে। শুধু দলাই লামাদের নিষেধাজ্ঞাই নয়, লাসার ভূপ্রকৃতি এই শহরটিকে রহস্যময় করে রেখেছে। আইন কানুনের কঠোরতা ছাড়াও লাসা অবস্থানগতভাবে একবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল, আর একই সাথে পৃথিবীর উচ্চতম শহর, যার উচ্চতা 11975 ফুট। লাসা থেকে 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমি, প্রাণঘাতী বালির সমুদ্র পেরিয়ে এদিক থেকে লাসায় প্রবেশ করার সাহস কেউ করেনি, আর অন্যদিকে দুর্গম পার্বত্য পথ পাড়ি দেয় যথেষ্ট কষ্টসাধ্য, ফলে কেউ কখনো লাসার দিকে পা বাড়ায়নি। আর এই কারণে নিষিদ্ধ নগরীর বহুকাল ধরেই রহস্য থেকে গেছে। তিব্বতীদের জীবনযাপন আর সামাজিক রীতিনীতি অনেক অংশেই ধর্ম নির্ভর। তাদের এই সকল ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনেকটা রহস্যময়। বিশেষ করে তিব্বতীদের দলাই লামার নির্বাচন পদ্ধতি একেবারেই অদ্ভুত রকমের। নতুন দলাই লামাকে নির্বাচন করা নয়, বরং তার খোঁজ করা হয়। কারণ এটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর নতুন শরীর বাছাই করে তার মাধ্যমে তিনি পুনর্জন্ম লাভ করেন। এর মানে হচ্ছে নতুন দলাই লামা মৃত দলাই লামার পুনর্জন্ম লাভকৃত রূপ। পুনর্জন্ম নেয়া দলাই লামার খোঁজ করার দায়িত্ব থাকে উচ্চস্থানীয় লামাদের এবং তিব্বত সরকারের। আর এই নতুন দলাই লামার খোঁজ করতে অনেক সময় বছরের পর বছর লেগে যায় এবং তা তিব্বতের আভ্যন্তরীণ সীমাবদ্ধ থাকে। 14তম দলাই লামার খোঁজ করতে 4 বছর সময় লেগে যায়। কোনো দলাই লামা মারা গেলে নতুন লামার খোঁজ করতে অন্যান্য লামারা কোনো একটা স্বপ্ন বা দিব্য দৃষ্টির জন্য অপেক্ষা করেন। যখন মৃত লামার দাহ করা হয় তখন তারা এর ধোঁয়ার দিকে লক্ষ্য রাখে, কারণ এই দিকেই দলাই লামার পুনর্জন্ম হবে বলে ধরে নেওয়া হয়। তারপর তারা তিব্বতের একটি পবিত্র হ্রদের ধারে ধ্যানে বসে। তিব্বতীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই হ্রদের দেবী প্রথম দলাই লামার নিকট প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি পুনর্জন্মের এই প্রক্রিয়াকে সুরক্ষিত রাখবেন। ধ্যানের মাধ্যমে প্রধান লামা
তার দিব্য দৃষ্টির মাধ্যমে নতুন লামার অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন। আর এইভাবে প্রাপ্ত দিক নির্দেশনা অনুযায়ী তারা একটি ছেলে শিশুর সন্ধান করেন, যে মৃত লামার পুনর্জন্ম রূপ। তিব্বতীদের মৃতদেহ সৎকারের পদ্ধতি একটু ভয়ঙ্কর ধরনের। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র, তাই আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই। ফলে কেউ মারা গেলে তারা মৃতদেহকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেয়। কেউ মারা গেলে প্রথমে তারা মৃতদেহটি সাদা চাদরে ঢেকে কয়েকদিন যাবৎ ঘরের কোণে রেখে দেয় এবং এর চারিপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে। তারপর কোনো সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করান এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন, যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তি লাভ করে। তারপর মৃত শরীরকে পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয় এবং তার টুকরো টুকরো করে শকুনদের খাইয়ে দেওয়া হয়। তিব্বতীদের বিশ্বাস যে শকুন হচ্ছে দেবদূতের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যাবে আর সেখানেই আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করবে। পরিবার ও আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ার উপস্থিতি থাকতে উৎসাহিত করা হয়, যেন তারা জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে পারে এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারেন। তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় 80% বৌদ্ধ এই প্রথা অনুসরণ করেন। তিব্বতের ভূপ্রাকৃতিক এবং তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এইগুলো সত্য এবং মানুষ এইগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে। কিন্তু তিব্বতে এমন কয়েকটা রহস্য আছে যার সমাধান কেউ করতে পারেনি, তো চলুন জেনে নিই সেই রহস্যগুলো। এক, ইয়েতি রহস্য। তিব্বতি ইয়েতি নামটি মানে হলো কুৎসিত তুষার মানব। এই ইয়েতি হলো গরিলা বা শিল্পাঞ্জির মতো দেখতে একটি প্রাণী যার বাস হিমালয়ের তিব্বত ও নেপালের মধ্যবর্তী অঞ্চলে। ইয়েতির সন্ধানে অনেক অভিযান চালানো হয়েছে কিন্তু শুধুমাত্র এর বিশালাকৃতির পদচিহ্ন ছাড়া আর কিছুই দেখতে পায়নি। দুই, সাম্বালা বা সাংগ্রিলা রহস্য। সাম্বালা বা সাংগ্রিলা মানে হচ্ছে পবিত্র স্থান। বৌদ্ধ পুরাণ অনুযায়ী এই স্থানই তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যা শিক্ষার জন্মস্থান। এছাড়া বৌদ্ধ পণ্ডিতরা এই স্থানকে কাল্পনিক স্বর্গ বলেও মনে করে, কিন্তু সাম্বালার অস্তিত্ব রয়েছে কিনা তা আজও রহস্য। তিন, লাল রঙের তুষার। হিমালয়ের পাদদেশ থেকে 500 মিটার উচ্চতায় প্রায় টুকটুকে লাল রঙের তুষার দেখা যায়। বরফের উপর জন্মানো এক ধরনের শ্যাওলার কারণে তুষারের রং লাল দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে -36°C তাপমাত্রায় কঠিন বরফের স্তরে এই উদ্ভিদ জীবন ধারণ করে কিভাবে। যাই হোক, সময়ের সাথে তিব্বতীদের জীবন ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে এবং তিব্বতে রহস্য অনেক উন্মোচিত হয়েছে, কিন্তু তারপরেও বিশ্ববাসীর কাছে তিব্বত একটি রহস্যময় অঞ্চল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।